তিরুবল্লুবরের মূর্তি, যেটা 41 মিটার উচ্চতা, পাহাড় পর্বত সমুদ্র বৈচিত্র্যময়, যেখানে তিন সমুদ্রের মিলনস্থল আপনারা দেখা পাচ্ছেন। সেই তিন সমুদ্রের মিলনস্থলে এখানে বিবেকানন্দ রক রয়েছে, আর রয়েছে ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী। পার্বতীর অবতার কনিয়া দেবীকে শিবের সাথে বিয়ে হয়েছিল, এটা বর্ণনা পাওয়া যায়। বন্ধুরা আপনারা দেখুন, সেই পাথরের গুড়িগুড়ি এখনো বিদ্যমান। কলকাতা, কলকাতা যায় 75 টাকা টিকিটের মূল্য, যারা স্পেশাল যাবে 300 অথবা 450 টাকা। দেখুন কাঁধে একটা করে আমাদের গেরুয়া কালারের রক্ষা কবচ দিচ্ছে সব স্কুলের স্টুডেন্ট। এখানে এসে ধ্যান করেছিলেন। এদিকে আছে আরব সাগর, আরব মহাসাগর আর বঙ্গোপসাগর, তিন সাগরের মিলন। প্রিয় বন্ধুরা, ভারতবর্ষ এমন এক ঐতিহ্যময় দেশ যেখানে হিন্দু মুসলিম থেকে শুরু করে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতির মানুষ থেকে শুরু করে পাহাড় পর্বত সমুদ্র বৈচিত্র্যময়। সেই ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী জেলার, আমি এখন কন্যাকুমারীতে আছি, যেখানে তিন সমুদ্রের মিলনস্থল আপনারা দেখা পাচ্ছেন। সেই তিন সমুদ্রের মিলনস্থলে এখানে বিবেকানন্দ রক রয়েছে, আর রয়েছে গান্ধীজির পাণ্ডবম। ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী জেলা, কন্যাকুমারী নামে ভারতবর্ষের একেবারে শেষ প্রান্ত, যেখানে হাজার হাজার দর্শকের প্রতিদিন আনাগোনা। হিন্দু কিংবদন্তি অনুসারে পার্বতীর অবতার কনিয়া দেবীকে শিবের সাথে বিয়ে হয়েছিল। সেই দেবতার শিবের সাথে বিয়ের দিন যে সমস্ত রান্নার সরঞ্জাম, চাল বা সবজি, শস্য ইত্যাদি অব্যবহৃত অবস্থায় থেকে গিয়েছিল, পরবর্তীকালে এই অব্যবহৃত শস্যগুলি ধীরে ধীরে এই গুঁড়ি পাথরে পরিণত হয়। হিন্দু কিংবদন্তি অনুসারে এটা বর্ণনা পাওয়া যায়। বন্ধুরা আপনারা দেখুন, সেই পাথরের গুঁড়ি এখনো বিদ্যমান। এই যে মূর্তিটা আপনারা দেখা পাচ্ছেন, এই মূর্তিটা হলো তামিল বিখ্যাত কবি তিরুবল্লুবরের মূর্তি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখা পাচ্ছেন এখানে কত রকম জিনিসের পসরা আছে। কন্যাকুমারীতে সুন্দর সুন্দর দোকানের পসরা। কুমকুয়ার শিপিং কর্পোরেশন লিমিটেড, এখান থেকে টিকিট কাটার পর বিবেকানন্দ রথে আপনাদেরকে যেতে হবে। টিকিট স্যার, ওকে। কলকাতা, কলকাতা যায় ভেলোর হোকে মহাবলীপুরম, চিদম্বরম, পন্ডিচেরি, মাদুরাই, রামেশ্বরম, কন্যাকুমারী, নেক্সট ইসকাবাদ, ত্রিবান্দম, এসব ঘুমতা হুম। না না, ও মেরা ইউটিউব চ্যানেল হ্যাঁ নেই নেই, কোনো কারণ নেই। বন্ধুরা, তামিল সব লোক কিন্তু খারাপ নয়। অ্যাকচুয়ালি দেখলেন স্যারেরা কি সুন্দর আমার সাথে ব্যবহার করেছে। একজন লোক ট্রেনের মধ্যে আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, যখন পন্ডিচেরি থেকে মাদুরাই আমি আসছি, কত লোক দেখিন মেরা পাশে পয়সা নেই ফোন করেছে। মানে ওরা বিবেকানন্দ রথে যাবো, এই বিবেকানন্দ রথে যাওয়ার জন্য টিকিটের জন্য আমি এখন লাইন দিয়েছি। 75 টাকা টিকিটের মূল্য, যারা স্পেশাল যাবে 300 অথবা 450 টাকা টিকিটের মূল্য আছে। মজার জিনিস বন্ধুরা, কি লম্বা লাইন দিতে হচ্ছে প্রতিদিন, 20-30 হাজার লোকেদের আনাগোনা। ফোন পে এলাম অনলি ক্যাশ, আরে ইয়ার তো নিকালনা হোক। ফোন পে হে তোমার পাশ, কিছু লোক আছে ফোন পে নেই হ্যাঁ। দেখো বন্ধুরা, মেরা পাশ ক্যাশ নেই থা, আমার কাছে টাকা ছিল না। এই ভাইরা আমার এই টিকিটটা ফোন পেতে আমি 75 টাকা মেরে দিয়েছি, ওরা ক্যাশ দিয়েছে, দিলে টিকিটটা আমি কেটেছি। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। দেখি আমি জানা হ্যাঁ, বহুত লাইন না ভাই, এটা সে টিকিট কাটনা হ্যাঁ। এই হচ্ছে আমার টিকিট, একটা টিকিট 75 টাকা। আমি হামলোক যা রা হুম, ফেরি কা নজদিক যা রা হুম, আমি আ গয়া 5 মিনিট में चला जाऊंगा। इतना भीड़ है भाई, এত ভিড় ভাই, ভিড়ের মধ্যে আমাকে যেতে হচ্ছে। হায় হয়। প্রিয় বন্ধুরা, এখন তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী জেলার যেখানে বিবেকানন্দ রক হয়েছে এবং শিবের সাথে বিয়ে হয়েছিল, কনিয়া ছিল, এবং সেই বিয়ের দিন রান্না যে শস্য দানা করেছিলেন, সেই শস্য রান্না
অব্যবহৃত ছিল, সেই অব্যবহৃত থাকার জন্য বিভিন্ন ছোট ছোট পাথরে পরিণত হয়ে গিয়েছে। সেই সেই পাথরগুলি আমি আজকে দেখাবো। আর স্বামী বিবেকানন্দ সাঁতার কেটে এই দ্বীপ থেকে উপকূল থেকে 500 মিটার দূরে গিয়েছিলেন ট্রকে, এবং সেখানে 2 দিন ধ্যান করেছিলেন শিকাগো শহরে বক্তব্য দেওয়ার আগে। সেই স্বামী বিবেকানন্দের রক দেখাবো। এখানকার তামিল বিখ্যাত কবি তিরুবল্লুবারের মূর্তি রয়েছে, যে মূর্তিটি 41 মিটার উচ্চতা, সেই মূর্তিকে আমি দেখাবো। দেখুন ভাইরা আছে আমার সাথে, ভাইরা আছে, এ ভাই খাড়া হ্যাঁ উপর মে, এ সারে ভাই মহারাষ্ট্র সে আয়ে, মহারাষ্ট্র কাহা কা, পুনে কা, হ্যাঁ পুনে মে জানা হ্যাঁ না, মে পুনে হোক মুম্বাই আউঙ্গা, হ্যাঁ ঠিক হ্যাঁ আউঙ্গা। আর ইস সাইড মে এক ভাই হ্যাঁ আঙ্কেল হ্যাঁ, বহু সারে আদমি বেটা হ্যাঁ, বাইরে চলে এসছি। এবার আমরা বোটে উঠবো, এপারে বোট আছে দেখুন। কিতনা লাইন হ্যাঁ, ওই যে বোটটা দেখা যাচ্ছে, ওই বোটটা করে আমরা দুয়ে ভান্ড রথে যাবো। চলো এবার আমরা ধীরে ধীরে যাচ্ছি বোটে, এবার উঠবো ভাই। দেখুন কাঁধে একটা করে আমাদের গেরুয়া কালারের রক্ষা কবচ দিচ্ছে, আপনারা দেখুন সবার গলায় একটা করে গেরুয়া কালারের রক্ষা কবচ। এই রক্ষা কবচটা যারা পড়বে তাদের কিন্তু আর রোগার কোনো ভয় থাকবে না। যেগুলো আমার কাছে যা ভারী মাল আছে এ টিকবে না, এতে কিন্তু ডুবে যাবো। যাই পারে হোক, ডুবে গেলেও মাল ফেলাতে পালাতে পারবো। এটাই হচ্ছে ভারতবর্ষের শেষ সীমান্ত, যেখানটা 3 সাগরের মিলনস্থল, বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর, 3 সাগরের মিলনস্থল। এখানে আপনারা দেখতে পাবে তামিল কবির মূর্তি, আপনারা দেখুন অপূর্ব অপূর্ব এই তামিল কবির মূর্তি। বিবেকানন্দ রকে যাবো, কি মজা, বিবেকানন্দ রক মেমোরিয়াল। তো দর্শক আমার স্ট্যাম্প রেখে দিয়েছে, এখান থেকে প্রবেশ পথ। কত স্কুলের বাচ্চারা সব এসছে, কত স্কুলের বাচ্চারা এসছে, সব স্কুলের স্টুডেন্ট ঘুরতে এসছে, স্কুলের স্টুডেন্ট। এখানে হচ্ছে শ্রীপ্রদ পার্বতী এবং বিবেকানন্দ রথে বিবেকানন্দ ধ্যানে বসেছিলেন, সেই জায়গা আমি চলে এসেছি দর্শক, অপূর্ব জায়গা। এদিকে ভারত মহাসাগর, ওদিকে বঙ্গোপসাগর, আর এদিকে হচ্ছে আরব সাগর। মা পার্বতীর চরণে আমরা এসে এসেছি। ভিতরে মোবাইল বন্ধ, তামিল ইনি একজন বিখ্যাত লেখক ছিলেন এবং কবি ছিলেন, সেই সাহিত্যিক তামিল সাহিত্যিক তিরুবল্লুবরের মূর্তি, যেটা 41 মিটার উচ্চতা আপনারা দেখতে পাচ্ছেন। ওই সমুদ্র বন্দর থেকে, কন্যাকুমারী সমুদ্র বন্দর থেকে মাত্র 400 মিটার দূরে এই মূর্তিটি অবস্থিত। আর আপনারা দেখা পাচ্ছেন এই হচ্ছে বিবেকানন্দ রক, এটা হচ্ছে দেবী কন্যাকুমারীর পায়ের ছাপ। এখানে হলো স্বামী বিবেকানন্দ রক, যেখানে স্বামীটাকে শহরে যাওয়ার 3 দিন আগে 25 এবং 27 ডিসেম্বর কন্যাকুমারীর উপকূলবর্তী এরিয়া থেকে এখানে এসে ধ্যান করেছিলেন, সেখানে স্বামী বিবেকানন্দের মূর্তি করে রাখা হয়েছে। দেখুন প্রিয় দর্শক, আর এখানে সামনে আছে 3 সাগরের মিলনস্থল, আপনারা দেখা পাচ্ছেন এদিকে আছে আরব সাগর, ভারত মহাসাগর আর বঙ্গোপসাগর, 3 সাগরের মিলনস্থল এটা।